everyone, welcome back to the another part of verb. আজ আমরা শিখব finite verb এর ব্যবহার. Finite শব্দটির অর্থ হচ্ছে limited or bound, অর্থাৎ finite শব্দটির অর্থ হচ্ছে সীমাবদ্ধ. এবার এই finite verb এর definition হচ্ছে যে verb কোনো sentence-এর tense অনুসারে সাবজেক্টের পার্সন অথবা সাবজেক্টের নাম্বার অনুযায়ী নিজের রূপ বা ফর্ম চেঞ্জ করে তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। এবার মোট তিনটি জিনিস ফাইনাইট ভার্বকে কন্ট্রোল করে, এগুলো কী কী? প্রথমত সেন্টেন্সের টেন্স কোন টেন্সে আছে, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্সে আছে, ওকে। সেকেন্ড হচ্ছে পার্সন, অর্থাৎ সাবজেক্টের পার্সন পাস্ট পার্সন সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সনে আছে। থার্ড হচ্ছে নাম্বার, অর্থাৎ সাবজেক্টের নাম্বার সিঙ্গুলার ফর্মে আছে নাকি প্লুরাল ফর্মে আছে। সো এবার দেখব সেন্টেন্সের টেন্স অনুসারে ফাইনাইট ভার্ব কীভাবে তার রূপ বা ফর্ম চেঞ্জ করে। তো এখানে ফার্স্ট এক্সাম্পল হচ্ছে রাম প্লেস ফুটবল, অর্থাৎ রাম ফুটবল খেলে, এবং সেকেন্ড এক্সাম্পল হচ্ছে রাম প্লেড ফুটবল, অর্থাৎ রাম ফুটবল খেলতো। তো এখানে রাম প্লেস ফুটবল এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে, এবং রাম প্লেড ফুটবল রাম ফুটবল খেলতো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে, ওকে ফ্রেন্ডস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লেস এবং প্লেড উভয় ভার্বই টেন্সের অ্যাকর্ডিং চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ প্লেস এবং প্লেড উভয় ভার্বকে আমরা এখানে ফাইনাইট ভার্ব বলতে পারি। তো অথবা আমরা বলতে পারি যে প্লেস এবং প্লেড উভয় ভার্বই টেন্সের অ্যাকর্ডিং ফাইনাইট কিংবা বাউন্ড হয়েছে। নেক্সট উদাহরণ দেখো, শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, এবং শি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। এখানেও প্রথম সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে পাস্ট টেন্স। তো এখানে সেম টেন্সের অ্যাকর্ডিং ভার্ব চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ইজ এবং ওয়াজ উভয় হচ্ছে ফাইনাইট ভার্ব যা টেন্সের অ্যাকর্ডিং চেঞ্জ হয়ে গেছে। এবার দেখব ফাইনাইট ভার্বের সেকেন্ড রুল, যেখানে ফাইনাইট ভার্ব সাবজেক্টের পার্সন অনুযায়ী নিজের ফর্ম চেঞ্জ করে। তো এই পার্সন কয় প্রকারের হয়? পার্সন তিন প্রকারের হয়, কী কী? এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে আই, যার প্লুরাল ফর্ম হচ্ছে উই। সেকেন্ড পার্সন এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইউ, যার প্লুরাল ফর্ম হচ্ছে ইউ, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সেম হয়। এবার থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হি সি ইট এনি নেম, অর্থাৎ হি সি ইট এবং যে কোনো নাম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের প্লুরাল ফর্ম হচ্ছে দে, ওকে ফ্রেন্ডস। এবার দেখো এখানে দুটো উদাহরণ দেখো, যেমন আই লাইক মিউজিক, আমি মিউজিক পছন্দ করি। শি লাইকস মিউজিক, সে মিউজিক পছন্দ করে। এখানে লাইক এবং লাইকস উভয় ভার্বই পার্সন অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন যার সাথে আমি লাইক এই ভার্বটি ইউজ করেছি, এবং শি হচ্ছে থার্ড পার্সন যার সঙ্গে লাইকস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করতে পারি। তো এখানে যেহেতু শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমি লাইকের সাথে এস যোগ করেছি। তো এখানে লাইক এবং লাইকস উভয় ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব যা পার্সন এর অ্যাকর্ডিং ভার্বের চেঞ্জ হয়ে গেছে, ওকে ফ্রেন্ডস। নেক্সট উদাহরণ দেখো, আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। ইউ ওয়ার এ ডক্টর, এখানেও সেম, এখানে ওয়াজ ভার্বটির সাথে আই ব্যবহার হয়েছে এবং ওয়ার এই ভার্বটির সাথে ইউ সাবজেক্ট ইউজ হয়েছে। এখানে ইউ কি? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন এবং আই হচ্ছে ফার্স্ট পার্সন। তো এখানে পার্সন অনুযায়ী ভার্বের চেঞ্জ হয়েছে, অর্থাৎ এখানে ওয়াজ এবং ওয়ার উভয় ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার দেখব সাবজেক্টের নাম্বার অনুযায়ী ফাইনাইট ভার্ব কীভাবে তার ফর্ম চেঞ্জ করে। ফার্স্ট এক্সাম্পল, শি সিংস ওয়েল, সে ভালো গান গায়। নেক্সট, দে সিং ওয়েল, তারা ভালো গান গায়। এখানে দুটি এক্সাম্পলই হচ্ছে প্রেজেন্ট টেন্স, এবং শি দে এই দুটো সাবজেক্টে হচ্ছে সেম, অর্থাৎ থার্ড পার্সন। কিন্তু ডিফারেন্সটা শুধু এটা যে শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার।
তো এখানে দেখতে পাচ্ছি যে সিংস এবং সিং দুটি ভার্বই নাম্বারের সাথে সাথে অর্থাৎ সাবজেক্টের নাম্বারের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে সি যেহেতু সিঙ্গুলার তার জন্য আমরা এখানে ভার্বের সাথে এস যোগ করেছি এবং দে যেহেতু প্লুরাল সেহেতু এখানে আমরা ভার্বের সাথে এস যোগ করতে হয়নি আমাদের তো এখানে সিংস পরিবর্তন হয়েছে সিং এ অর্থাৎ সিংস এবং সিং উভয় ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব এবার আরো কিছু এক্সাম্পল দেখো যেমন দা অরেঞ্জ ওয়াজ সোর অর্থাৎ অরেঞ্জটি সোর বা টক ছিল এখানে অরেঞ্জ হচ্ছে সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একটা অরেঞ্জের কথা বলা হচ্ছে সেজন্য আমি এখানে ভার্ব ওয়াজ ব্যবহার করেছি এবং দা অরেঞ্জেস অর্থাৎ অনেকগুলো অরেঞ্জের কথা বলা হচ্ছে তাই লিখেছি দা অরেঞ্জেস ওয়ার সোর তো এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার অর্থাৎ সাবজেক্টের নাম্বার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে গেছে তো এখানে ওয়াজ পরিবর্তন হয়ে ওয়্যারে পরিণত হয়েছে অর্থাৎ ওয়াজ এবং ওয়্যার উভয় ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব আফটারঅল আমরা এটা বুঝতে পারলাম যে ফাইনাইট ভার্ব লিমিটেড বা ফিক্সড কিছু শব্দের দ্বারা কন্ট্রোল হয় প্রথমত সেন্টেন্সের টেন্স দ্বারা দ্বিতীয়ত সাবজেক্টের নাম্বার দ্বারা এবং থার্ড সাবজেক্টের পার্সনের দ্বারা ফাইনাইট ভার্ব নিজের ফর্মকে চেঞ্জ করে আই হোপ গাইস তোমরা এই লেসন ভালোভাবে বুঝতে পেরেছো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও অ্যান্ড টাটা বাই বাই